দেখছেন গ্রিন ওয়ার্ল্ড বন্ধুরা, যারা এতদিন ধরে আমাদের ভিডিও দেখেছেন, আমরা মূলত ফলের গাছের ওপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতাবাহারি গাছের সম্ভার এখানে পাওয়া যায়। বিভিন্ন রকম পাতাবাহারি গাছের সম্ভার রয়েছে এখানে, যেরকম এখানে স্নো হোয়াইট বলুন বা আরও অন্যান্য প্ল্যান্ট আমি আপনাদেরকে দেখাবো। যারা এই ধরনের গাছকে পছন্দ করেন বা রুফটপ গার্ডেনে যারা আপনার এই ধরনের গাছ লাগাতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখুন। অনেক রকম ভিডিও আমরা দেবো আপনাদেরকে, আপনারা সেগুলো দেখুন, দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো কী ধরনের ভিডিও আপনারা পছন্দ আপনাদের, বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, সেই ধরনের ভিডিওগুলো আপনারা আপনাদের সামনে আমি তুলে ধরব। হ্যাঁ, আমি বুদ্ধদেব নার্সারিতে এসেছি। বুদ্ধদেব নার্সারির মধ্যে আপনাদেরকে আমি ভিউটা দেখালাম। তো মূলত পাতাবাহারি গাছ যারা পছন্দ করছেন বা পছন্দ করেন, তারা কিন্তু এই নার্সারিতে একবার অতি অবশ্যই ভিজিট করবেন। দাদা, আপনার নামটা একটু বলুন। বুদ্ধদেব সামন্ত। আচ্ছা, বুদ্ধদেব সামন্ত। বুদ্ধদেবদার কাছে আমি এসেছি, তো আমি সময় নষ্ট করব না, আমি দাদাকে সরাসরি জিজ্ঞাসা করব। দাদা, আপনার এখানে কি কি ধরনের মূলত প্ল্যান্ট আপনারা রেখেছেন বর্তমানে? অনেক রকম প্ল্যান্ট আছে, একটু যদি বলেন। যেমন স্নো হোয়াইট আছে, গোল্ডেন ঝাউ আছে, আচ্ছা, সাফলা আছে বিভিন্ন জাতের, তারপরে আপনার রাখি বেলা আছে বিভিন্ন জাতের। আচ্ছা, আপনার সামনে যে গাছটা রাখা রয়েছে, এটা এটা কি আছে? এটা সাফলা বলা, সাফলেরা। আচ্ছা, এই গাছটা মূলত শেরের গাছ? মানে আউটসাইড, মানে আপনারা রোদেও রাখতে পারবেন, মানে সেমি শেড বা শেড লাগিং নয়? না, হলে হবে, বা শেড করলেও অসুবিধা নেই, সেমি শেড হলেও হবে। আচ্ছা, এইগুলো চাই সেমি শেড, মানে হালকা রোদ, হালকা গ্রিন নেট ছাওয়া থাকবে, গ্রিন নেট দিয়ে আপনারা কিন্তু এই গাছগুলো রাখতে পারেন স্নো হোয়াইট। আচ্ছা, এই গাছটার দাম কি যাচ্ছে এখন? এই গাছটা 25 টাকা। 25 টাকা। এটা কত ইঞ্চি আছে? এটা 4 ইঞ্চি প্যাকেট আছে। 4 ইঞ্চি যে প্যাকেট, 6 ইঞ্চি প্যাকেট লাগানো। আচ্ছা, পাশে যেটা রয়েছে স্নো হোয়াইট, হ্যাঁ, এই গাছটা মূলত শেড লাভিং প্ল্যান্ট, মানে কিছুটা শেড, কিছুটা সান, ইনডোর, টোটালি ইনডোর প্ল্যান্ট এটা, কিন্তু কিছুটা আপনার সূর্যের আলো প্রয়োজন হয় এই আলো গাছগুলো। আচ্ছা, এই স্নো হোয়াইটগুলোর কী দাম আছে? এই গাছগুলোর যে আপনার সামনে রয়েছে, এই গাছগুলোর পটে আছে না ব্যাগে আছে? না না, এগুলো পটে আছে। পটে কত ইঞ্চি দাম আছে? 7 ইঞ্চি। 7 ইঞ্চি পটে আছে। এটা 5 ইঞ্চি। আচ্ছা, এটা 5 ইঞ্চি পটে, এটাও তো একই গাছ। আচ্ছা,
তো এটা রোদ্র আছে বলে কালার হতে নেই কিন্তু ওই একটু ছাদাই নেই ওইরকম কালার কালারটা থাকবে আর কি মূলত শেড লাভিং প্ল্যান্ট এটা তাই জন্য এটার কালার ভ্যারি করে ছাওয়ায় রাখলে রোদে রাখলে তার কালারটা ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি গাছটার নেচারই এটা আচ্ছা ওইটার কি দাম যাচ্ছে ওইটার দাম 100 টাকা 100 টাকা আচ্ছা এইটা বলে কিন্তু আমার দাম কমে যাবে আচ্ছা এটা হলে দাম কমে যাবে এটা যেহেতু পটটা ছোট আচ্ছা যেমন পটা তেমন আচ্ছা রাখিবে রাখি বেল ভালো গাছ তুলুন এই গাছ ছেড়ে দিন এই গাছটা তুলুন আচ্ছা এটার নাম এটার নাম রাখিবেল 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 হাতে যে রাখি বলা আচ্ছা আমরা যে হাতে রাখি পড়ি সেই নাম অনুসরণ করে রাখি তার গাছটার নাম হচ্ছে রাখিবেল গাছটার দাম একটু বলুন এই গাছটার দাম 35 টাকা আচ্ছা সমস্ত বেরি ফেরি পরিয়ে তার দামটা আর একটু বেশি হবে ঠিক আছে আচ্ছা ওই সেকশনটা আচ্ছা পাশে রয়েছে আপনার কি টেবিল কামিনী এটা কত ইঞ্চিতে আছে এটা 4 ইঞ্চিতে আছে এটার দাম কি যাচ্ছে আচ্ছা এটা যখন বড় হবে পুরো গোল হয়ে যাবে ফুটবলের মতো অনেকটাই গোল হয়ে আছে ঠিক আছে আচ্ছা এটা কি মূলত শেড না না এটা শেড বর্ষাকালে কিন্তু শেড চাই ও বর্ষাকালে শেড চাই বর্ষাকালে শেড অন্য কোনো কালে শেড চাই আচ্ছা রোদে আপনি রাখতে পারেন রোদ হলে সবচেয়ে ভালো আচ্ছা রোদ টেবিল কামিনি আচ্ছা পাশে রয়েছে এটা কি এটাকে বলে বুদ্ধজুই বুদ্ধজুই জুই আমরা যে জুই ফুল ব্যবহার করি এটা না এটা কিন্তু 12 মাস ফুল এটা 12 মাসই এটা শীতকাল ছাড়া 12 মাস ফুল শীতকাল ছাড়া বাকি অন্যান্য সময় ফুল আপনি পাবেন সেন্ট আছে সেন্টও আছে ঠিক আছে দেখাচ্ছি দেখুন সেন্টও আছে হুম সেন্ট একটা হালকা রয়েছে একটু হালকা না একটু বড় বলে আমি এখানে এখানে বলছি হ্যাঁ 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 বড় গাছ আচ্ছা এটার কি দাম যাচ্ছে শীতকালে পুরো পাতাটা লাল হয়ে আচ্ছা এটার কি দাম যাচ্ছে এইটার দাম এইটা হলো 50 টাকা 50 টাকা দাম ওটা কত গাছটা ওই রকম হয়ে যাবে গাছটা ওই রকম বড় হবে ওই রকম হলে কত আচ্ছা ওটা কত ইঞ্চিতে আছে এটা বর্ষায় বাইরে রাখা যেতে পারে কোন অসুবিধা নেই কোন বৃষ্টির জল আচ্ছা বর্ষাতে আপনারা বাইরে রাখতে পারবেন শেডেও রাখতে পারবেন শেডে হলে আপনার কালারটা গ্রিন থাকবে আমি সেটাই বলছি যে শেডের মধ্যে রাখলে গ্রিন থাকবে যখন এটাকে আউটসাইডে বের করবে তখন এটা গোল্ডেন কালার হয়ে যাবে মানে রোদ পেলে এটা গোল্ডেন কালার হবে কিন্তু বর্ষাতে আপনার এটা কোনো অসুবিধা নেই বাইরে রাখতে পারবেন আচ্ছা এই গাছগুলো এটা কি কটন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কটন কি দাম যাচ্ছে এগুলো 25 টাকা 25 টাকা এগুলো কত ইঞ্চিতে আছে 4 ইঞ্চি 4 ইঞ্চি প্যাকেটে আছে খুব সুন্দর লাগছে দেখতে এটা এটা শেডেই রাখতে হবে না এটা শেডে কন্টিনিউ শেডে একটু জল খেলে খারাপ হয়ে যায় হ্যাঁ একটু জল খেলে এটা 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 পরিচর্যা কি আছে আমরা খাবার দিলেই হবে আচ্ছা এটা জল ওয়াটারিংটা কি আছে জল এই সব দিনে একদিন আর বেশি রস থাকলে একদিন বন্ধ হয়ে যাবে আচ্ছা মানে মাটি যদি মাটিতে ময়েশ্চার থাকে মাটি পরীক্ষা করে দেখতে হবে মাটিতে ময়েশ্চার আছে নাকি যদি ময়েশ্চার থাকে তাহলে জল দেবো না যদি শুকনো থাকে সেক্ষেত্রে জল দিতে হবে এইভাবে আপনাকে বুঝে নিতে হবে তো আচ্ছা পাশে যেটা রয়েছে এটার নাম রুইও এই দুটো কালার এটা কি নাম আছে রুইও আচ্ছা রুইও কালার আর একটা কালার আমার কাছে নেই আচ্ছা এই তিনটে কালার এই যে সবুজ কালার এই কালার আর একটা হলুদ কালার আছে আচ্ছা এটার কি দাম আছে এইটার নাম 25 টাকা 25 টাকা আচ্ছা এখানে যে অ্যারেলিয়া রয়েছে টপে ওই অ্যারেলিয়া ওই অ্যারেলিয়া নেই হ্যাঁ এটা কি দাম আছে এই টপে হলে 150 টাকা এটার দাম 150 টাকা আর পাশে যে ল্যাভেন্ডার এইগুলো 100 টাকা হয়ে যাবে কারণ এই চালিগুলো 700 টাকা দাম আচ্ছা এটা কি আউটসাইডে রাখা যাবে না না
জল হলে কিন্তু খারাপ হয়ে যাবে, জল হলে আর এই টাইম নিয়ে আউট হবে, এটা 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 সব সময় জেগে নিচ্ছে কিছু। আচ্ছা এটা ওটা যে কোনো জায়গায় রাখা যেতে, নাম গন্ধরাজ, এটা এটা গন্ধরাজ, এটা তো গন্ধরাজ ফুল, ঠিক আছে। আচ্ছা এই এইগুলো এটার দাম 100 টাকা, কত ইঞ্চিতে আছে এটা লাগবে? এইগুলো এইগুলো 18 ইঞ্চি পেতে এই তো চালি আছে, ও 18 ইঞ্চি চালি, আর এটা হচ্ছে আপনার আরে বড় চালি, বড় চালি। আচ্ছা ছোট চালিতে নিলে অ্যারেলিয়া পরিচর্যা কি আছে মিনিমাম? সময় মতো জল, সময় মতন জল, জল নিয়মিত দিতে হবে, জল ওই তো বলো মাটিতে রস থাকলে দেবে না, মাটি না রস থাকলে। আচ্ছা দেখতেও সুন্দর, আরো একটা আছে দেখুন। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ঘৃত কুমারী। এগুলো মাথা ঠান্ডা করে বা শরীর পরিচর্যা রূপ পরিচর্যা খুব ফাইন কাজ। এটা হচ্ছে আপনার যেটা আছে সেটা এতে ওষুধ তৈরি হয়, এটা কি নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, ঘৃত কুমারী। আচ্ছা এটা এটার দাম কি যাচ্ছে? এইটার দাম 30 টাকা দাম। হ্যাঁ এটা হচ্ছে অ্যালোভেরা, এটার দাম দাদা যদি একটু বলেন। 30 টাকা। কত ইঞ্চিতে আছে? এটা 5 ইঞ্চি টপ আছে, প্যাকেট আছে 4 ইঞ্চি। আচ্ছা পেছনে যেটা রয়েছে কোলিয়াস, কোলিয়াস এটা খুব ওয়াটার লাভিং প্ল্যান্ট কিন্তু কোলিয়াস, কোলিয়াসে খুব জল দিতে। এগুলো জিম আছে, এগুলো জিম আছে, এগুলো দেখছেন এইটা দেখুন, দেখা মাথা না লাগে। হ্যাঁ এটা পুরো পুরোপুরি শেড লাভিং প্ল্যান্ট, ঠিক আছে। এটার দাম কি যাচ্ছে? এগুলোর দাম 20 টাকা। এটার দাম 20 টাকা। আচ্ছা এখানে কিছু তুলসীও রয়েছে, তুলসী আমাদের এখানে আছে, তুলসী এখানে কি দাম যাচ্ছে? তুলসী এগুলো 15 টাকা। 3 ইঞ্চিতে 6 টাকা। আচ্ছা পাশে রয়েছে কিছু জবার কালেকশন, এটা কি জবা আছে? এইটা মিনি জবা, না ব্যাঙ্গালোর জবা। এটা কি দাম যাচ্ছে? এগুলো হচ্ছে 25 টাকা। 25 টাকা। কত ইঞ্চিতে আছে? 4 ইঞ্চি প্যাকেট। 4 ইঞ্চিতে প্যাকেট। পাশে যেটা রয়েছে ওটা কি আছে? কুশান্ডা, কুশান্ডা। আচ্ছা ওটার কি দাম যাচ্ছে? 30 টাকা। কত ইঞ্চিতে আছে? 4 ইঞ্চি প্যাকেটে। এখানে এগুলো কি আছে? এগুলো হচ্ছে হ্যাঙ্গিং ফ্ল্যাগ, হচ্ছে এগুলো হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং মানে বিভিন্ন হ্যাঙ্গিং আছে, ওই হচ্ছে কাজ। আচ্ছা তো আচ্ছা ওই দিকটা আছে, হ্যাঁ এটা বিউটি। এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টের সম্ভার আমি দেখাচ্ছি, বিভিন্ন রকম হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে। মোটামুটি দাম কি রকম যাচ্ছে? এগুলো 25 টাকা। আচ্ছা এটা কি রুট? এটা আবার বিভিন্ন সাইজ আছে দেখুন, এই প্যাকেট আছে 50। আচ্ছা আচ্ছা ওগুলো তো ছোট, আচ্ছা ডিপটা বেশি এতে, হ্যাঁ গাছটা তো অন্য কিন্তু আপনার পটটার সাইজটা একটু বেশি বড়, তার দামটা একটু আলাদা হবে। তো মোটামুটি আচ্ছা তো মোটামুটি এটা এই যে শেড লাভিং প্ল্যান্ট এগুলো কোথায় রাখবেন? বাইরে থাকলে হবে, কোনো অসুবিধা, নিচের দিকে ঝুলে পড়বে। আচ্ছা এই গাছটা যেটা আছে এটা খুব সুন্দর, এটা উপর দিকে উঠছে, এটা ঝুলছে না কিন্তু, এটা উপর দিকে উঠছে। আচ্ছা শীতকাল, এটা 12 মাসই, দেখতেও সুন্দর, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা তো এই হলো আচ্ছা পাশে পেছনে রয়েছে এটা, এটা কি আছে? এটা কি আছে? আচ্ছা যাই হোক, তো মোটামুটি এই হলো সোমবার, মোটামুটি ছিল এই সোমবার, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা আপনার এই নার্সারিতে ধরুন কেউ যদি এসে এই প্ল্যান্টগুলো সংগ্রহ করতে চায়, মানে আমাদের ভিডিও দেখে বা আপনার এই যে নার্সারি আছে সেই নার্সারিতে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চল, কলকাতা থেকে এলেন বাগানের ক্লাবিং
বাজার থেকে অটো আসে মনপুর দামি লেবে কুমিরপুর বলে চাপিয়ে লাভবেন লেবে যে কেউ কেউ বলে দেবে নাম ঠিকানা বললেই দেখবে আচ্ছা বুদ্ধদেব নার্সারি যে কোনো ঠিকানা আচ্ছা যে ঠিকানা বলবেন সেই ঠিকানায় লাগবে ঠিক আছে তো এই নার্সারিতে আপনারা চলে আসবেন আমার নাম বললে আমার সেখানে আসবে কাজের আচ্ছা তো আপনার এই নার্সারির কোনো সময় আছে মানে কোন সময় এলে কি মানে মোটামুটি আমরা ছটা থেকে সাড়ে বারো হয়ে থাকি আচ্ছা আবার সাড়ে তিন থেকে সন্ধ্যে সন্ধ্যে পর্যন্ত এই সময়ের মধ্যে এলে যে কেউ এসে গাছগুলো সংগ্রহ তাছাড়া ফোন করলে ওখানে ফোন নাম্বার আছে ফোন করলে পাঁচ সাত মিনিটের মধ্যে আমি এসে আচ্ছা কোথাও যেতে থাকি আচ্ছা তো ওই নাম্বারে ফোন আমাকে টিফিন করতে বললে সেই সময়টা আচ্ছা তো পাঁচ সাত মিনিটের মধ্যে আমি এসে তাহলে এখান থেকে বাইরে পাঁচ সাত মিনিট দিবে আচ্ছা আচ্ছা তো দাদার এখানে আপনারা চলে আসবেন দাদার এখানে মোটামুটি প্ল্যান্টের কালেকশন অনেক রকমের রয়েছে স্টকও রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনারা যদি কেউ বাল্কে নিতে চান সেটাও হবে কোনো নার্সারি ওনার যদি কন্ট্যাক্ট করতে চান সেটাও হবে ইন্ডিভিজুয়াল কেউ যদি গাছ নিতে চান সেটাও কিন্তু আপনার এখান থেকে পাবেন দাদা আপনার এখানে কোনো রকম যোগাযোগের কোনো নাম্বার আছে যদি যোগাযোগের নাম্বার ওই নাম্বার আপনি একটু মুখে বলে দিন 9836524118 আচ্ছা এই নাম্বারে আপনারা ফোন করে চলে আসবেন আচ্ছা আরেকটা দাদা আপনাকে জিজ্ঞাসা করি সর্বশেষে তো আমি বলবো যদি আমাদের এই ভিডিও দেখে আমাদের চ্যানেলে রেফারেন্স নিয়ে যদি কেউ আসে তার ক্ষেত্রে গাছের দাম সেক্ষেত্রে কিছু কম হবে দেখুন আমরা ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দিতাম আচ্ছা আমরা ডিসকাউন্ট দিতাম না এবার এইটা অন্য বাজারে কিনতে গেলে এই আমাদের এখান থেকে এইটা কিনে যাচ্ছে হয়তো 60 টাকা বাজারে কিনতে গেলে ওকে 100 টাকা কিনবে আচ্ছা তো কোনো দোকানে কিনতে গেলে আচ্ছা ধরুন এই ভিডিও দেখে কেউ এলো একই দাম বলবে দাম একই কোন রকম স্পেশাল ডিসকাউন্ট বা কিছু কোন রকম ডিসকাউন্ট নেই সবার জন্য একই রেট ঠিক আছে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে দাদার বাগানের আমাদের রেফারেন্স নিয়ে এলে গাছের যে পরিচর্যা কিভাবে কি করতে হবে সেটা আপনারা গাইড করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও সর্বশেষে বলবো যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি গ্রিন ওয়ার্ল্ডের প্রথম ভিউয়ার্স হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন যাতে এইরকম গ্রিন ওয়ার্ল্ডের সমস্ত রকম ভিডিও আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় আর গ্রিন ওয়ার্ল্ডের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ